শেখের বেটি শেখ হাসিনাকে এক নজর দেখবেন, তাই লাখো মানুষের ঢল খুলনা সার্কিট হাউস মাঠে। বিভাগের ১০টি জেলা ছাড়াও প্রতিবেশী জেলার মানুষেরাও হাজির। তারা বলছেন, টানা তিন মেয়াদে উন্নয়নের কৃতজ্ঞতা জানাবেন, চাওয়ার আছে আরো বহু কিছু। বেলা ৩টায় সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। নির্বাচনের মাস দেড়েক আগে খুলনায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সকাল থেকেই বিভাগের ১০ জেলার নেতাকর্মীদের ঢল। নির্বাচনে মনোনয়নে চাপ আছে, ৩৬টি সংসদীয় আসন, প্রত্যাশীদের কর্মী সমর্থকদের মিছিল স্লোগানে জনারণ্য সার্কিট হাউস এলাকা, পুরো মাঠ জুড়ে নারীদের উপস্থিতি। যে জনসভায়, এই জনসভায় আমাদের মহিলারা সব থেকে বেশি উদ্ভূত এবং অনুপ্রাণিত। তৃণমূল পর্যায় থেকে সমস্ত গণমানুষের ভিতরে একটা আনন্দ উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে। উন্নয়ন ১৫ বছর আগে এতটা উন্নয়ন ছিল না। বনিতা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য এখানে এসে উপস্থিত হয়েছেন। উন্নয়ন বিপ্লবের পাশাপাশি আছে দ্রব্যমূল্যের দৃশ্যমান কষ্ট, সেদিকেও নজর দিবেন বঙ্গবন্ধু কন্যা, প্রত্যাশা তাদের। এইভাবে যদি আবার ক্ষমতা থাকে, আবার ভালোভাবে উন্নয়ন হবে। উজ্জীবিত আওয়ামী লীগ নেতারা বলছেন, সমাবেশে নির্বাচনী কৌশল জানাবেন দলীয় প্রধান। জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাই, নৌকাকে বিজয় করতে চাই। আমরা চাই যে জননেত্রী শেখ হাসিনা আবার ক্ষমতায় বসুক। খুলনাকে বলা হয় শেখ হাসিনার সেকেন্ড হোম। সড়ক, সেতু, বন্দর আর বিদ্যুতে বদলে গেছে আমূল। সামনের দিনেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা খুলনাবাসীর। আব্দুল্লাহ শাফি, নাগরিক, খুলনা।